ভাই ট্রাস্ট মি, আমি আমার লাইফে অনেক রকম ভুল করছি, অনেক রকম বললে ভুল হবে, হাজার রকম ভুল করছি, কিন্তু কখনো গ্রামের চাষে তো ভাইসারির মতো পিকাপে বক্স নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াই নাই। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। এন্ড বাই দ্য ওয়ে, ফার্স্ট টাইম আমি বলে নিতে চাই সবাইকে, ঈদ মোবারক। হ্যাঁ, গতকাল আমার ভিডিওতে আমি ঈদ মোবারক বলি নাই, তাতে কি আজকে তো বলতেছি। আচ্ছা, কেননা ঈদ তো আর একদিনের না, ঈদ তো পুরো সপ্তাহ। আর অ্যাকচুয়ালি গতকাল যে ভিডিওটা বানাইছিলাম ওটা দুই দিন আগে পাবলিক হওয়ার কথা ছিল, বাট দুর্ভাগ্যবশত ঈদের দিন পাবলিক হয়েছে। কিছু করার নাই, আই এম সো সরি ফর দ্যাট। ওকে সবাই, আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপর বলে দিচ্ছি, আজকে আমরা এমন এমন কিছু গ্রামের চাষে তো ভাইসারির দিন নিয়ে কথা বলতে যাচ্ছি যারা কিনা ঈদ আসলে মনে কর পিকাপে বক্স নিয়ে চলে যায় রাস্তা দিয়ে মাইয়া দেখতে। এটা আগে তুমি বলবা না? এখন যদি বলি যে মাইয়া দেখতে বের হই, তাহলে তারা বলবে না আমরা কখন মাইয়া দেখতে বের হই না, আমরা আমাদের মতো এনজয় করতে বের হই। ভাই আমি জানি যে ঈদ সমান সমান এনজয় করার টাইম, আনন্দ করার টাইম একই। তবে হ্যাঁ, তার মানে এটা তো না যে তুমি পিকআপে বক্স নিয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইবা। আর মাইয়া ছেলে যাই দেখো না কেন, জাস্ট চিল্লাইবা কুত্তার মতো গেউ গেউ কইরা। ভাই ট্রাস্ট মি, আমি অনেক ভুল করছি, আমি তো আর অস্বীকার করতেছি না, আমি হাজার হাজার ভুল করলো ভাই, কখনো এই গ্রামের চাষে তো বাইসারির মতো এরকম ভুল করি নাই। যা মনে করো যে পিকআপে বক্স নিয়ে রাস্তায় বের হয়ে গেছি মানুষকে শো আপ করানোর জন্য। আর এই পিকআপের মধ্যে বক্স নিয়ে শো আপ করার এই বা কি আছে আমাকে একটা জিনিস বুঝাও। আরে তোদের যদি এনজয় করার খুব ইচ্ছা থাকে তাহলে এক কাজ কর, বাসার মধ্যে বক্স নিয়ে যা, বক্স নিয়ে গিয়া দুধ আনা, পরে ওইটা খা। কি বলছেন আপনি? আমি কিন্তু খারাপ কোনো কিছু কথা কই নাই, আমি মিল্কের কথা বলছি। আর ঈদের দিন বলা মানে যে মিল্ক খাই ওইটা। জানো ভাই, ঈদের দিন আসলে আমার কেন জানি মনে হয় আমি যদি আবারও ছোট হয়ে যেতাম তাহলে অনেক ভালো হতো। কেন? কেননা ভাই একটা সময় ছিল যখন খালার বাসায়, মামার বাসায়, ফুপুর বাসায় সব জায়গায় গিয়ে টাকা উঠাইতাম। এখন ভাই আমার মনে হয় যে আমি ইলন মাস্কের নাতি। কেন? আর এখন একটু বড় হইতে না হইতে বলে আমাকে ঈদ বোনাস দিবি না রে। তারপরে ভাই ফকির নিচুতা ছিল, সত্য ভাই টাকা দিতেই হয়, বড় লোকের মতো টাকা উড়াইতে হয়, কেননা অনেক ছোট ভাই বাতি যা ভাইগনা বোন সবাই আছে তাদেরকে দিতে হয়। আর এদিক দিয়ে পকেট সহ ফকির বাল হয়ে যায় খয়। আর যেহেতু হালকা বড় হয়ে গেছি তাহলে দায়িত্ব তো একটা পাইছি, এটা পালন তো করতে হয়, যার কারণে আমার ঈদের দিন ফকিন্নি হয়ে থাকতে হয়। আর ট্রাস্ট মি ভাই, ঈদের দিন ঘোরার মতো কোনো সিচুয়েশনে আমি পাইলাম না, বিকজ দেখো ভাই রোজা ঈদ তো তাও যেমনি তেমনি কাইটা যায়, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মাড্ডা দিয়ে দূরে কোনো জায়গায় গিয়ে একটু ফান টান করা যায়, চিল করা যায়, বাট দুর্ভাগ্যবশত কুরবানি তেমন না ভাই, পুরাই আলাদা। গোস্ত কাটতে কাটতে তো অনেকের শরীর শেষ হয়ে পড়ে, বাট এই ক্ষেত্রে আমি কিন্তু সারাদিন হাড্ডি গুবাইছি, আমার এই জন্য শরীরটা মনে করো ব্যথার দোচনে আমি হাতও লড়াইতে পারতেছি না, কেমনে যে ভিডিও বানাইতে বসছি আল্লাহ বেটার জানে। বলেন কি, সুবহানাল্লাহ। এখন ভাই যদি আজকে ভিডিওর গ্যাপ দিই তাহলে বলবে কি এতদিনে তো একটা ভিডিওরও গ্যাপ যায় নাই, তাহলে আজকে কেন ভিডিও গ্যাপ দিছে? নিশ্চয়ই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে। ভাই কতবার কমু যে আমার গার্লফ্রেন্ড নাই ভাই, ভাই এত গেল ছেলেদের কাহিনী। তবে হ্যাঁ, কিছু কিছু ছেলে আছে যারা কিনা নিজের গার্লফ্রেন্ডকে খুশি করতে করে অন্য কাহিনী, যেমন এইরকম। ভাই 14 ফেব্রুয়ারির পরে হলো এই দুইটা ঈদ, 14 ফেব্রুয়ারির পরে দুই ঈদে তারা পার্কে চিপাই যায়, চিপাই গিয়ে একজন আরেকজনের কলা এবং দুধ সেবন করে। আমি কিন্তু অরিজিনাল কলা এবং দুধের কথা উল্লেখ করি নাই, যেটা বুঝছো এটাই তো। ভাই এগুলো খাওয়ার পর অনেকের বদ হজম হয়, তার কিছুদিন পরেই তারা আবার বমি করে। এখন ভাই আপনার ছেলে মেয়েকে ঈদের স্বাধীনতা দিয়েছেন ভালো কথা, কিন্তু একবার ভাইবা দেখেন যে কোন জায়গায় যাইতেছে, কি করতেছে না করতেছে, এগুলো না ভাইবা না যায় না, আপনারা শুধুমাত্র তাদেরকে ফ্রিডমই দিয়ে দিয়েছেন, এতে কি স্পেশাল কোনো লাভ হয়েছে আপনাদের? অকারণে শুধুমাত্র আপনাদের বদনামি হইতেছে, বিকজ দেখেন ভাই আপনারা তো মনে করছেন যে আপনাদের ছেলে মেয়ে অনেক ভালো, যার কারণে আপনারা দিয়ে দিয়েছেন স্বাধীনতা, আর তারা এই স্বাধীনতার সুযোগ ব্যবহার করতেছে এবং এনজয় করতেছে। আর সিরিয়াসলি ভাই, ঈদে সবচেয়ে বেশি কষ্ট থাকে মনে হয় আমরা সিঙ্গেল বলা পাইন যায়, আর যে কোনো একটা ভালো জায়গায় যাই সব জায়গায় নিব্বা নিব্বি থাকে, তার কারণে আমি একটা স্পেশাল টিপস দিতে চাই যাদের যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই। বলেন কি? সরি, যাদের যাদের গার্লফ্রেন্ড নাই, এই টিপসটা শুধুমাত্র ছেলেদের জন্য, মেয়েদের জন্য নয়। ওকে তো দেখ ভাই, যেহেতু তুই সিঙ্গেল আসিস তাহলে একটা সহজ উপায় ভাই, তোর অবশ্যই মেয়েদের দিকে মন যাবে, এছাড়া অন্য কোনো উপায়ও নাই, তাই তোর একটা কথাই বলতে চাই ভাই, তুই ঘোরার আগে হাত মাইরা যাস, তাহলে মনে কর কোনো মেয়ের দিকে তাকাইবি না। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ।
অ্যাকচুয়ালি আমি এই ট্রিক্সটা এখনো অ্যাপ্লাই করি নাই, তবে তোমরা যদি করো তাহলে আমিও করতে পারি। ট্রিক্সটা আইসেই তো আমার মাথাতে, তার মানে অবশ্যই আমি করছি, আই মিন গিটার বাজায় গেছি, আমি তো খুব ভালো গান গাই। আচ্ছা যাই হোক ভাই, দিন শেষে একটা কথাই বলতে চাই, সব কচি নিব্বানিবি গুলোর খায় দেয় কোনো কাজ নাই, যার কারণে মনে করো যে যেদিকে যাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যাই, আর তাদের পুরো প্ল্যানেই থাকে যে ঈদের সময় তুমি সকাল থেকে আমার কাছে থাকবা, আর যা যা করতে পারো তাই করবা। তো যদি মনে হয় না আমার যে ভিডিওগুলো, এগুলো ভিডিও কোনো আঙ্কেল কিংবা আন্টি দেখে, তারপর যদি দেখা থাকে তাহলে আমি বলতে চাই, দেখেন আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাইতেছেন একটু দেখা শুনা পাঠান, ঈদের দিন মানে এমন তো না যে ফুল স্বাধীনতা দিয়ে দেবেন, যা ইচ্ছা তা করতে থাকো, কেমনও কিন্তু না, একটু কেয়ারফুল থাকতে হবে। আর কিছু বোনদেরকে আমি বলতে চাই, দেখো আপু ঈদটা হলো এনজয় করার সময়, বান্ধবীদের নিয়ে ঘুরতে যাওয়ার সমস্যা নাই, আর ঘুরতে যাওয়া ছেলেরা ডিস্টার্ব করবে না এমন কিন্তু কোনোভাবেই সম্ভব না। একটু আড্ডু ডিস্টার্ব হবে ভাই, কিছু করার নেই ভাই, বাঙালি বলে কথা, এটা স্বাভাবিক একটা ব্যাপার, তো ওইগুলা মাইন্ড না করে বয়ফ্রেন্ড না নিয়ে ঘুরে যাও, ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু ঘুরে আসো, ভালো লাগবে মনটা, না হলে চুষতে হবে তোমার বয়ফ্রেন্ডের ধনটা। সো আর কোনো নেক্সট নেই, আজকের জন্য এতটুকু, যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, আর আগামীকাল আরেকটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন, আপাতত জন্য গেলাম 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 গেলাম।